দুদিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হলো যুবকের পচাগলা মৃতদেহ। পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার বাহিরগাছি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর আর বাড়ি ফেরেনি ওই যুবক। অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয় থানায়। জানা যায়, ওই যুবকের নাম মুকেশ ঠিকাদার, বয়স আনুমানিক 27 বছর। এরপরই বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। অভিযোগের ভিত্তিতে যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। বলছি কি, প্রথমে আমার পরিচয়টি দিই। আমি বাড়ি হচ্ছে বিষ্ণুপুর, নাম নিত্যানন্দ বিশ্বাস। আমাদের এই ছেলেটার নাম হচ্ছে মুকেশ ঠিকাদার, বাবার নাম রামপ্রসাদ ঠিকাদার। দুদিন থেকে মিসিং ছিল, থানায় কেসও করা হয়ে গেছে, ডায়েরি বেরিয়ে কেস সব মিসিং ডায়েরি করা ছিল। আজকে দুদিন বাড়ি বিষ্ণুপুর, বৈরগেছি অঞ্চল বিষ্ণুপুর। যাই হোক, এই দুদিন খুব খোঁজখবর মানে খোঁজাখুঁজি করা হয়েছে, পাওয়া যাচ্ছিলো না। আজকে হট করে পাশের একটা পুকুরে লাশটা ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে তুলে নিয়ে এই এখন এসে এসেছি রানাঘাট মহকুমা হাসপাতালে। এখানে পোস্টমর্টম হবে, তারপর দেখা যাক। আমরা বডি নিয়ে যাওয়ার জন্যই আসি আর কি। সাঁতার সবই জানতো। এটা মনে হয় আমাদের কি মার্ডার মনে হয় না, এই মানে আত্মহত্যা না, মার্ডার হবে। বাচ্চাটার বয়স 27 বছর। হ্যাঁ, কি নাম? মুকেশ ঠিকাদার। আমার নাম নিত্যানন্দ বিশ্বাস। আমি গ্রামের একটা ছেলে, যা পাড়া প্রতিবেশী সম্পর্কে আমার ভাই ভাই বলি। আমাদের তো মনে হচ্ছে এটা খুব সম্ভবত মার্ডারই হবে, যেহেতু দুদিন মিসিং ছিল, সেই কারণে মার্ডার বলে মনে করছি। আর আমরা এটা ওখানে ধানতলা থানায় আমাদের কেসও করা হয়ে গেছে, সেখানে আমরা বলে এসেছি যে তদন্ত হবে। তদন্ত হওয়ার পরে যে যা বের হয় আর কি, যদি সত্যি মার্ডার হয়ে থাকে তাহলে তাদের দোষীদের বিরুদ্ধে শাস্তির আবেদন করেছি আমরা। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।